এজন্য এর আগেও আমি এক আলোচনায় বলেছিলাম যে উমার বিন আব্দুল আজিজ, এক উমারের কথা তো শুনলেন, যিনি কাঁধে করে আটার বস্তা নিয়ে যে খাইয়েছেন, যিনি রাতে ঘুরে ঘুরে দেখেছেন প্রজাদের অবস্থা কী। এক মহিলা বলছেন যে তার মেয়েকে দুধ কতটুকু হলো, মেয়ে একটা পরিমাণ বলছেন, তাতে তার মধ্যে কেজি জুড়তে একটু শর্ট থেকে যায়, পৌনে দুই কেজি বা পৌনে তিন কেজি। তখন মা বলছেন যে বাকিটা পানি দিয়ে পূরণ করে দে বেটি। তখন মেয়ে বলছে, তুমি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর ফরমান শোনোনি? উনি দুধের সাথে পানি মিশাতে নিষেধ করেছেন। উনি বলছেন, মা, যে এইখানে কি ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি এই রাত্রে গভীর রাত্রে আমাদেরকে দেখছেন না আমাদের কথা শুনছেন? কিন্তু আল্লাহর কেরামত ঘটনাক্রমে ওই রাত্রে ওইখানেই এই কথাগুলো শুনছিলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মেয়ে বললেন যে উমার যদি না দেখে তাহলে উমারের রব যিনি মহান রব্বুল আলামিন, তিনি তো আমাদেরকে দেখছেন। আল্লাহু আকবার! এ হলো ঈমান, এ হলো তাকওয়া, এ হলো পরহেজগারিতা। যেখানে কোনো উমার রাদিয়াল্লাহু আনহু লাগবে না, যেখানে কোনো পুলিশ লাগবে না, যেখানে কোনো বিডিআর লাগবে না, আপনি আল্লাহর ভয়ে ন্যায় পথে চলবেন, অন্যায় থেকে দূরে থাকবেন। উমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে এসে বাড়িতে বাড়িটা চিহ্নিত করে রাখলেন। তারপর ছেলেদেরকে বললেন, কে বিয়ে করবে? বলা হলো, একজন বললে আমি বিয়ে করব, বলা ওই মহিলাকে ডেকে নিয়ে এসে তার মেয়ের সাথে এই ছেলের বিয়ে দেওয়া হলো, কারণ মেয়ে ছিল তাকওয়াবান, পরহেজগার। আল্লাহু আকবার! এখন তো বিয়ে শাদীর সময়, সে বিচ আলোচনাগুলো আমাদের হয়তো আসবে। এখন ছেলের বিয়ে আমি দেব তো দেখি যে মেয়ের বাড়িতে কি আছে। কিছু লাগবে না, একটা ওই কত ইঞ্চি কত ইঞ্চি হইলে তো হিসাবও জানা নাই, 50 ইঞ্চি একটা ইয়া দেন, টেলিভিশন দেন, বড় একটা ফ্রিজ দেন, খাট শোয়ার রুমটা একটু রেডি করে দেন। এই করতে করতে দেখা গেল 5-10 লাখ টাকার হয়েই গেছে। বিয়ে দেওয়ার সময় এখন ছেলের বাবারা এরকম চিন্তা ভাবনা করে যে আমার ছেলেকে আমি বিয়ে করাবো ফ্রি নয়, মেয়ের বাবার কাছ থেকে এত এত জিনিস নেবে, সম্পূর্ণ হারাম। একটা রিয়াল যদি, একটা টাকাও যদি কেউ অন্যায়ভাবে নেয়, এবং যৌতুক প্রথা যেটা আমাদের দেশে বলছে, অথবা এটাকে অন্যরা আবার নাম দিয়েছে ডিমেন্ড, দান, এটা দান নয়, এটা হলো জুলুম, এটা অন্যায়, অত্যাচার। নারী নারী বা মেয়ে সন্তানের ব্যাপারে ইসলাম আপনাকে সুসংবাদ দিয়েছে, আপনাকে খুশির সংবাদ শুনিয়েছে, আর এখন ইসলাম না জানা লোকগুলো এবং ইসলাম না মানা লোকগুলো মেয়েদের অবস্থাটা এমন করে দিয়েছে যে একটা মেয়ে সন্তান হলে একজন বাবার মাথায় হাত পড়ে যে আমি এই মেয়েকে ভবিষ্যতে কিভাবে পরের ঘরে পাঠাবো, এই চিন্তা হয়ে যায়। হিন্দুয়ানি প্রথা আমাদের সমাজে চলে এসেছে, তাই যারা এরকম চিন্তা করে যে আমি শ্বশুর বাড়ি থেকে এটা নেব, ওটা নেব, গাড়ি নেব, এই নেব, সেই নেব, তারা যেন সাবধান, সতর্ক হয়ে যায়। কিয়ামতের দিন এর পাওনাও বুঝিয়ে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু টাকা পয়সা দেখেন নাই, উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন দিনদারিতা, পরহেজগারিতা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। লাস্টে তিনি বলছেন, ফাজফার বেজাতি দিন তারিবাতিয়াদা, দিনদার মহিলাকে বিয়ে করে তুমি সফল কাম হয়ে যাও, আর তোমার হাত ধ্বংস হয়ে যাক যদি তুমি এটা না করো। এবং বাস্তব তাই, কারণ সৌন্দর্য কিছুদিন পর চলে যায়, টাকা পয়সা সেটা সকালে আসে বিকালে যায়, অথবা বিকালে আসে সকালেও চলে যেতে পারে। ওই যে বাংলা কথাই আমাদের বলে, সকাল বেলার রাজারে তো এই ফকির সন্ধ্যাবেলা, টাকা পয়সা মানুষের আসে মানুষের যায়, কেউ হয়তো এক সময় রাজা ছিল কিন্তু এখন দেখবেন ফকির, কেউ হয়তো আগে ফকির ছিল কিন্তু আল্লাহ এখন তাকে টাকা পয়সা দিয়েছেন, কিন্তু মূল তার থেকে যায় দিনদারি পরহেজগারিতা। আর এই দিনদারি ও পরহেজগারিতা দেখেই মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিতে বলেছেন ছেলেদের, এবং এ কথাও বলেছেন যে ইজা আতাক, মেয়েদের ব্যাপারে বলেছেন যে হে মেয়েরা বা মেয়ের অভিভাবকেরা, ইজা আতাক মান তারদাউনা দীনহু ফাজাউজু, তোমাদের কাছে যখন এমন কোনো সন্তান বা ছেলে বিয়ে নিয়ে আসে তোমাদের মেয়ের ব্যাপারে যার দিনদারি ও পরহেজগারিতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, পাঁচক তো নামাজি, মাশা আল্লাহ, আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করে, নামাজ রোজা সব ঠিক আছে, তোমরা দেখতে যেও না যে কত অঢেল সম্পদ তার আছে কি না, তার দোকানপাট আছে কি না, তার ব্যবসা বাণিজ্য আছে কি না, কত বড় বিল্ডিং তার বাবার আছে, এগুলো দেখতে যেও না। ফাজাউবিজু, এই ছেলের সাথেই তোমাদের মেয়ের বিয়ে দাও, যদি না করো তখন ফাসাদুন ফিল আরদ, যদি এরকম বিয়ে না দাও তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হবে। বাস্তবে আজকে তাই ঘটছে,
জেনা ব্যভিচারে আজকে সয়লাব হয়ে গেছে আমাদের সমাজ, কেন? কারণ যখন দেখছে যে ছেলেটা পাচক তো নামাজি, নামাজি হলে মেলা লোকের কাছে এক নম্বরে আউট, চলবে না, এটা মডার্ন না, এটা আধুনিক না, এমনি এক নম্বরে আউট। আর যাদের মাঝে দিন নেই ওই সমস্ত ছেলেরা কিছুদিনের পরেই এই ছেলেদেরকে মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য তৈরি হয়ে যায়।